ফ্রেন্ড, আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে আপনার আপনারা হয়তো যারা যারা সিএসসি ভ্যালি আছেন তারা অবশ্যই জানেন যে আমরা যে ইকোনমিক সার্ভে যেটা রেজিস্ট্রেশন করেছিলাম তার প্রোফাইল আপডেট কিছু রয়েছে, ঠিক আছে? তো সেখানে কী করে আপনারা প্রোফাইলটা আপডেট করবেন, যারা যারা আপনাদের ইমুলেটার এবং সুপারভাইজারে যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য? তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন। তো দেখুন এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, এই সাবস্ক্রাইব বাটনে এসে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? আপনারা যখনই আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তখন একটি দেখবেন সাথে সাইডে বেল আইকন বেজে থাকবে, সেটাকে আপনি অবশ্য ক্লিক করে নেবেন, যাতে আপনার যে কোনো নোটিফিকেশানে আপনি মানে নতুন ভিডিও ছাড়বো আপনি অবশ্যই অত সহজেই খুব পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো দেখুন আপনাকে করার জন্য প্রথমে আসতে হবে ডিজিটাল, আপনার যে ডিজিটাল সেবা পোর্টাল সেটা আপনি লগ ইন করে নেবেন। তখন আমি ডিজিটাল খুলছি, আইআরসিটিসি রেজিস্ট্রেশন খুলবে। দেখুন ইকোনমিক সার্ভে এই যে সিস্টেমটা রয়েছে আপনার ইকোনমিক সার্ভে, এই ইকোনমিক সার্ভেটাকে আপনার আপনাকে কী করতে হবে, দেখুন ইকোনমিক সার্ভে, ইকোনমিক সার্ভে ফর্ম, ঠিক আছে? আপনাকে এখানে ক্লিক করে এখানে আপনাকে পেজটা খুলতে হবে এবং আপনাকে লগ ইন উইথ কারেন্ট সিএসসি। খোলার পর দেখে আপনাকে 19 তারিখ পর্যন্ত আপনার লাস্ট ডেট রয়েছে, কিন্তু এটা আগে আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে? তো আপনাকে লিস্ট অফ রেজিস্ট্রেশন যাওয়ার পরে দেখুন আমি অলরেডি সবগুলো ভেরিফাইড করে রেখেছি, শুধুমাত্র একটা ভেরিফাইড বাকি রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন সোমবার রায় নামে। তো দেখতে আপনি দেখতে পাচ্ছেন যেখানে এডিট প্রোফাইল, ঠিক আছে, আপনি এখানে এসে ক্লিক করবেন এডিট প্রোফাইলে। এবার দেখুন আপনার ডিটেলসগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে চেক করবেন। আপনার সবগুলো ডিটেলস চেক করার পরে দেখবেন যে আমার যে কোয়ালিফিকেশান যেগুলো দেওয়া আছে চেক করার পরে আমার রুরাল এলাকায় স্টেট আপনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট দিনাজপুর, এবং আপনার যে ব্লক যেটা রয়েছে সেটা ব্লক হচ্ছে আমার অ্যাকচুয়ালি ব্লক হচ্ছে আমার চোপড়া, এবং গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমার চোপড়া, ভিলেজ হচ্ছে ভগবতী মৌজা। তো সিলেকশন করার পরে আমাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। দেখুন মোবাইলে একটা ওটিপি গেছে, ঠিক আছে, ওই ওটিপিটাকে আমাকে এখানে এন্টার করতে হবে। দেখুন এখানে আমরা ওটিপিটা দিব 5643 92, ঠিক আছে? ওটিপিটা দেওয়ার পরে আমরা আপডেটে ক্লিক করব। কি বলছে, ইওর মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুললি, এই ধরনের একটা আপনার আছে উইন্ডো খুলে আসবে, মনে করবে যে হ্যাঁ আপনার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি আবার ওকে করবেন, বরাবরে আবার লাস্ট আপনি গিয়ে আরেকবার আপডেট মারবেন। আপডেট করার পরে আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি চেক করতে পারবেন।
না করেন তাহলে অতি সত্বর আমার এই ভিডিও আপনারা ভেরিফাই করে নিন, এবং আমার ভিডিওটাকে যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ভালো না লাগলেও কমেন্ট করবেন, তো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটাকে দেখার জন্য।